বিশেষ করে রমজান মাস আল্লাহর পক্ষ থেকে যে সম্মানিত কয়েকটা মাস আছে এর মধ্যে রমজান আলহামদুলিল্লাহ বলেন রহমত নিয়ামত মাগফিরাত কল্যাণের মাস নজাতের মাস রমাদান আলহামদুলিল্লাহ বলেন এই পবিত্র রমজান মাসে আমরা দরবার পাকে কিছু সময় অতিবাহিত করেছি এখানে সেহরি করেছি আমরা ইফতার করেছি আলহামদুলিল্লাহ বলেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি জামাতের সহিত আমরা এখানে সবাই তারাবির নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ বলেন জিকির আজগার মিলাদ জিকির আজগার পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবছর মাইজ ভান্ডার দরবার শরীফে এই রমজানের কয়েকটা দিন কিছু মুহূর্ত কিছু সময় আমাদের প্রত্যেককেই আমাদেরকে আমাদের হাসিল করার আল্লাহ তৌফিক আনায়াত করেছেন আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেকে বলো আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের দরবার লাখো কোটি দরুদ সালাম শুকরিয়া মুর্শিদের দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলেন মুর্শিদের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলেন বিশেষ করে সিয়াম আমাদের জন্য এসেছে আত্মশুদ্ধির জন্য সুবহানাল্লাহ বলেন এক মাস যেভাবে আপনারা অতিবাহিত করেন বাকি ১১ মাসও আমাদেরকে ওইভাবে অতিবাহিত করার জন্য সিয়ামের আগমন হয়েছে সুবহানাল্লাহ বলেন সুতরাং আমরা মুসলমান আমাদেরকে অবশ্যই ফরজ এই সিয়াম বা রোজা এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে সুবহানাল্লাহ বলেন এবং এটার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন বলেছেন আলহামদুলিল্লাহ বলেন সিয়ামের প্রতিদান বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে রোজা রাখার অভ্যাস করবেন পাঁচ ছয় বছর থেকে তাহলে বড় হলে তারা আর এই ফরজ ইবাদত ছাড়বে না আমরা অবশ্যই নামাজ রোজা হজ যাকাত ফরজ ইবাদত অবশ্যই আদায় করতে হবে যদি তরিকাপন্থী হতে চান তরিকাপন্থী যারা তাদেরকে অবশ্যই শরীয়তকে বাদ দিয়ে তরিকা করার কোনো পথ নাই শরীয়তকে সাথে নিলেই তরিকাতপন্থী হইতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন এটা আমার মুর্শিদ বাবা মরিদ্দিন মাইজ ভান্ডারি আমাদের জন্য বারবার এই সাবধান বাণী করে গিয়েছে সুতরাং আমাদের এই ময়দানে এই মঞ্জিলে আলহামদুলিল্লাহ আমাদের আমরা আমাদের যত আশাকান প্রত্যেকে রোজাদার আলহামদুলিল্লাহ বলেন মুসাফির থাকার পরও কেউ রোজা ভাঙে নেই কষ্ট করেও কেউ রোজা ভাঙে নেই এটাই বাবা মঈনুদ্দিনের সফলতা আলহামদুলিল্লাহ বলেন কারণ উনি ওনার আশেকদেরকে ওইভাবে তৈরি করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন শরীয়তকে যেন বাদ না দেয় উনি এইভাবেই ওনার আশেকানদেরকে তৈরি করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন একইভাবে আমিও আমার যত আশেকান এবং আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজ ভান্ডারি ওনার যত আশেকানদের আমার হাতে তুলে দিয়েছে আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই আমার হুকুমও মেনে চলছে আলহামদুলিল্লাহ বলেন সুতরাং মুর্শিদ মানলে মুর্শিদের সমস্ত হুকুম মানতে হবে তরিকা মানলে তরিকতের প্রত্যেকটা হুকুম আহকাম আপনাকে মানতে হবে নাহলে আপনি মুরিদ হওয়ার কোনো লাভ হবে না দুনিয়াতে হবে না আখেরাতেও হবে না